নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের নিবেদন সাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্রর একটি ছোট গল্প। যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ শোনাব সাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্রর মুখিয়া। দশরথ শাহু আমাদের আপিসে পিয়নের কাজ করত। তখন এ স্বর্ণযুগ ছিল না, আমাদের ছোট আপিস, 40 টাকায় ভর্তি হয়েছিল, বছর চারেকে সেটা বেড়ে 60 টাকা হয়েছে এই পর্যন্ত। ডিএ বোনাস এসব কথা শোনেনি ওরা। যতই সস্তা গন্ডা হোক, এম আইনেতে নিজে খেয়ে ঘর ভাড়া দিয়ে দেশে বিশেষ কিছু পাঠানো যায় না, তার উপর বছরে অন্তত একবার দেশে যেতে হয়। তখন অবস্থা চরমে ওঠে, বহু জিনিস নিয়ে যায়, মায় সর্ষের তেল পর্যন্ত, বিস্তর টাকা লাগে, গাড়ি ভাড়া তো আছেই। কলকাতা থেকে বালিয়া বড় কম পথ নয়, প্রতিবারে অনেক টাকা দেনা করে যায়, সে টাকা শোধ হয় সারা বছর ধরে, দেশে আর কিছু পাঠানো যায় না। দেখে শুনে বড় মায়া হলো। ছোকরার কথাবার্তা বেশ ভালো, রসিকতা বোঝে, করতেও পারে, মুহুর্মুহু দেহাতি ছড়া শোনায়, সেসব ছাড়া রসে টইটুম্বুর। পছন্দ হয়েছিল দশরথকে। একদিন ছুটির পর ওকে ডেকে বললুম, দশরথ তুমি আমার বাড়ি থাকবে? দেখো ঘর ভাড়া লাগবে না, তাছাড়া দুবেলা খেতে পাবে, চা জল খাবার পাবে, থাকবে? সে কোনো ধানাই পানাইয়ে গেল না, একেবারে বলে বসল, জরুর, লেকিন কাম কি করতে হবে, আপনি আমাকে তো বসিয়ে খাওয়াবেন না। একটু যেন অপ্রস্তুতি বোধ হলো, বললুম, তা কেন, একজনকে কি আর বসিয়ে খাওয়াতে পারি না? তবে হ্যাঁ, কাম কিছু আছে সেটা ঠিক, এই ধরো দুবার রান্না করা, আমার স্ত্রীর শরীর বড় খারাপ যাচ্ছে, তাই নিয়েই মানে বড় অসুবিধে, নইলে রান্না ভালোই করে, আর এই কাপড় চোপড় কাঁচা, বাজার হাট দরকার হলে এই ধরনের কাজ, যেমন গেরস্থ ঘরে হয়, তবে বাসন মাজার ঠিকে ঝি আছে, তোমাকে সেটা করতে হবে না। সে ধরুন যেদিন নকরনি কামাই করবে, মাইজি কি গিয়ে বর্তন মলতে বসবেন নিজে? কবি নেই, আমি ওর ছালিয়ার মতো, আমি বর্তন ভি মলব, এই তো নিজে পাকিয়ে খাই, বর্তন ধুতে হয় না, সে আমি চালিয়ে নেব, কিচ্ছু ভাববেন না। ভাবতে অবশ্য হয়নি, এক হাত সাত শুল ধরা যাকে বলে, তেমনি ভাবেই সংসারটার সমস্ত ভার নিজের হাতে তুলে নিল দশরথ। আমি নিঃশ্বাস ফেলে বাঁচলুম, এতদিন এ আরাম কখনো পাইনি এর আগে, খুশি গিন্নি বেশি, তোষামত করতে জানে দশরথ, অথচ এমন ভাবে কথা বলে যে সেটা চাটুবাদ বলে বুঝতে পারে না গিন্নি। খুশি ছেলে মেয়েরাও, নানান রকম আজগুবি গল্প জানে দশরথ, ছড়ার তো অন্ত নেই। গল্প বলো একবার বললেই হয়, ব্যাস তখনই বলতে শুরু করে। আমার এক এক সময় মনে হয় ছোকরা এসব গল্প তখন তখনই বানিয়ে বলে, নইলে এমন ঝুড়ি ঝুড়ি গল্প আসে কোথা থেকে? আহারে, শক্তি থাকতেও সুযোগের অভাবে লোকটার প্রতিভার বিকাশ হতে পারল না। ধরা পড়ল বছর চারেক পরে, দুর্গ্রহ দশরথের। ওর একটি টিনের সুটকেস ছিল, তার চাবি কখনো হাতছাড়া করত না, অবশ্য সেটাও দৃষ্টিকটু হতে দেয়নি, চাবিটা বাঁধা থাকতো জেনেও, অর্থাৎ পৈতেতে, এমন তো থাকেই অনেকের, কিন্তু পৈতেটা বোধহয় পচে এসেছিল, একদিন কি করে যাতায়াতের পথে সেটা পড়ে গিয়েছিল, অত বুঝতে পারিনি, সকালের তারায় খেয়াল করেনি অত। 9:30টার মধ্যে রান্না শেষ করে আপিস দৌড়তে হবে যাকে, তার নিজের দিকে মন দেওয়া শক্ত, সকালের কাজও তো কম না, ভোরে চা দিয়েই ছোটে দুধ আনতে, বাজার করতে, তারপর জলখাবার দেওয়া, আমাদের চা, ছেলে মেয়েদের দুধেরও ঝঞ্ঝাট কম নয়। ততক্ষণে উনুন ধরে যায়, একটা উনুন একটা স্টোভ, দুটোই জলে বলে রক্ষে, কেননা এর ভেতর বিছানা তোলা, ঘর ঝাড় মোছা, ছেলে মেয়েদের টিফিন সাজিয়ে দেওয়া সবই আছে। তাদের মা শুধু কুটনটি কুটে দেন, সকালে রুটিতে মাখন মাখান, ফল টল কি মিষ্টি কিছু থাকলে ব্রেকফাস্টে তা সাজিয়ে দেন, ছেলে মেয়েদের পোশাক পরিয়ে দেন,
এতেই তিনি ক্লান্ত হয়ে পড়েন। দশরথের মতো লোক আছে বলেই বোধহয় ক্লান্তিটা আরো অল্প কারণে বোধ করতে পারেন। চাবিটা কুড়িয়ে পায় আমার মেয়ে উষা। সে কাউকে কিছু বলেনি, চাবিটা লুকিয়ে রেখে স্কুলে চলে গিয়েছিল। কি কারণে সেদিনটা হাফ হলিডে ছিল, সেটা আরো শাপে বর হল। সকাল করে ফিরেই দশরথের সিঁড়ির ঘরের আস্তানায় তার তক্তপোষের নিচের থেকে সুটকেসটা টেনে বার করে সেটা খুলে ফেলল। জেনেউতে ওই একটি চাবি, সুতরাং ওটা যে এই অদ্বিতীয় সুটকেসেরই তা উষাও বুঝতে পেরেছিল। তার তখন বয়স 10, বয়সের তুলনাতে পাকা আরো বেশি। সুটকেস খুলতে দু একটা গরম জামা চোখে পড়ল, তারপরেই দেখল থাকে থাকে মানি অর্ডারের রসিদ। আপিস থেকে পাঠাতো, আপিসেই রসিদ আসত, কে আর কত লক্ষ্য করেছে। মা মা দেখো কি কাণ্ড বলে চেঁচিয়ে উঠতে গিন্নি ও নিদ্রাতুর অপ্রসন্ন মুখে নিচে এলেন। কিন্তু রসিদগুলো দেখে তাঁরও চক্ষু স্থির। প্রতি মাসেই মোটা মোটা টাকা গেছে এখান থেকে, 150 কম নয়, কোনো কোনো মাসে 200 টাকা পর্যন্ত গেছে, পুজোর মাসগুলোয় আরো বেশি, কেননা আপিসের বাবুদের কাছে বকশিস আদায় হতো ওই সময়। সেদিন আর কিছু বলা হলো না। উষা চালাক মেয়ে, সুটকেসটা যথাস্থানে রেখে চাবিটা সেইখানকারই মেঝেতে ফেলে রেখে এসেছিল। দশরথও অতটা বুঝতে পারেনি। আপিসে এসে খোঁজ খবর করতে জানা গেল সেখানেও কিছু কিছু এমনই বাড়তি রোজগার হয়। আপিসে দুবার সরকারিভাবে চা আসে, একবার 12টায় আর একবার 3টে, সে সময় রুটি মাখনেরও ব্যবস্থা আছে। এছাড়া এটা সদাগরী আপিস, বহু রকমের লোক আসে, পাওনাদারদের আপ্যায়ন করার দরকার নেই, কিন্তু ক্রেতাদের তুষ্টির জন্য চা খাবার আসে। আর একই সময় যদি কোনো পাওনাদার এসে পড়ে তার সামনেও চা খাবারের প্লেট রাখতে হয়। এসবই দশরথের হাতে। কবে সে সুকৌশলে এই কাজের ভারটি নিজের হাতে নিয়েছিল সে কেউই বুঝতে পারেনি, মনেও রাখেনি। যেখানে এত ঘন ঘন বাইরে থেকে চা খাবার মাখন রুটি এসব আনতে হয় সেখানে অত হিসেব রাখা যায় না। তাহলেও এখনো পুরনো খাতাপত্র দেখে এই টিফিন ও আপ্যায়ন পর্বের যে অঙ্ক দিনের পর দিন ভাউচার সই করে আদায় করেছে সে, এত টাকা খরচ কিছুতে হতে পারে না। অর্থাৎ অক্লান্ত পরিশ্রমী মধুর ভাষী দশরথ সাহু একটি পাকা চোর। চার্জ করার সঙ্গে সঙ্গে দশরথ দুহাত জোর করে বেশ সহজভাবেই বলল, আগে হ্যাঁ হুজুর, আমি নিয়েছি, আমি স্বীকার করছি, নইলে বলুন যা তলব আপনারা দেন তাতে কি চলে, বলুন আপনারাই বুঝে দেখুন। ঘরে বউ আছে, 3টে মেয়ে, একটা ছেলে, জমি বলতে কিছুই নেই, বড়জোর 10 কাঠা হবে, খাটবার লোক তো আমি একা, তবু তো আমার খাওয়ার লোক কম, আমার বোকা ভাইটা এর মধ্যে 10টা ছেলে মেয়ে করে বসে আছে, খাবে কি খাওয়াবে কি। 10 বছরের ছেলে 11 বছরের মেয়েকে কলকাতা পাঠিয়েছে, গৃহস্থ বাড়ি কাজ করছে তারা। তারপর একটু থেমে এবার বলল, তবে আমি এবার নিজেই বন্ধ করতুম হুজুর, 6 বিঘে জমি খরিদ করেছি, বাড়ি ভেঙে নতুন করে তৈরি করেছি, বড় মেয়ের শাদী হয়ে গেছে, আমরা 8 বছরের বয়সেই সেরে নি, ছোট মেয়েটির কথাও পাকা হয়ে গেছে, তার জন্য যা খরচ হতে পারে সে ব্যবস্থাও করে রেখেছি, এবার দেশে গিয়ে খেতি উতি দেখব, ছেলেটাকেও এই কাজে দেব, 2টো খাবার অভাব থাকবে না, আর বেশি লোভ আমার নেই হুজুর। আমার মাথা গরম হয়ে যায়, তাই বলে তুমি এইভাবে চুরি করবে? আবারও দশরথ হাত জোর করে বলে, চুরি কেন বলছেন বাবু, ধরুন আপনার বাজার করে দিচ্ছি, বাজার দোকান ধোবিখানায় যাওয়া কি না করছি, তার জন্য ওটা ধরুন আমার কমিশন, কমিশন মজুরি যা বলেন, আর আপিসের টাকা নেওয়াটা চুরি নয়? আগে সাহেবরা খদ্দেরদের চা দিয়ে লিমনের দিয়ে খাতির করেন, মালের দামটা চড়িয়ে নেন, তার বদলে কত কি জিনিস পেজেন্ট করেন টোপ ফেলার মতো, তা তারা যদি এটা করেন আমি ওর মধ্যে থেকে 2 পয়সা নেব না কেন হুজুর? তবে আমি বেশি লোভ করিনি, আপনি ভেবে দেখুন, ইচ্ছে করলে আমি আরো নিতে পারতুম, মাস গেলে কি বা এমন পাঠিয়েছি বলুন। আসলে এটা আমি জানতুম, পুকুর চুরি করলে ধরা পড়বই, যে গরুটা দুধ দেয় তাকে বাঁচিয়ে রাখতে হয়।
এই যা নিয়েছো এর জন্যই যদি আমি কি কোম্পানির মালিকরা জেলে দেন? পারবেন না হুজুর, চাবির অন্য চেহারা দেখেই বুঝেছি কেউ খুলেছে, সেসব রসিদ গঙ্গায় ফেলে দিয়েছি। কিসের জোরে পুলিশে দেবেন বলুন? আর কোম্পানি, কে ওই খাতা ঘেঁটে চাওয়ালার খাবারওয়ালার এত পুরনো খাতা থেকে মিলবে? ও আশা ছেড়ে দিন। তবে আমি চলেই যাচ্ছি, আমার কাম সারা হয়ে গেছে। সত্যি সত্যি চলে গেল দশরথ, আমার যথেষ্ট অসুবিধে ঘটিয়ে। গৃহিণীর ঘোর আপত্তি ছিল, কিন্তু আমার সাহস হল না। এই যে শ্রেণীর চোর, ডাকাতি করতেও বিন্দুমাত্র দ্বিধা করবে না। এরপর বহু বছর কেটে গেছে, অনেক ঘটনা ঘটেছে দেশে ও আমার ব্যক্তিগত জীবনে। সে আপিস ছেড়ে দিয়ে নিজে ব্যবসা ধরেছি, ছেলে বউকে পার্টনার করে নিয়ে। দু পয়সা আসছে, সব যে প্রকাশ্যভাবে আসছে তা নয়। আর সেই সময়গুলোতেই, মানে বাড়তি টাকা নেবার সময়, দশরথের কথা মনে পড়ে যায়। হঠাৎ এই কবছর আগে একবার বালিয়া জেলার এক গ্রামে যেতে হয়েছিল এক খদ্দেরের সঙ্গে। তিনি অনেক সাহায্য করেন আমাদের, তাই তার সঙ্গে যাওয়ার কথাতে আর না বলতে পারিনি। যেখানে পৌঁছলুম সেখানে আমার সঙ্গীর বিস্তর ভূসম্পত্তি আছে, সেই কারণেই আসা। সব তো নিজের নামে রাখা সম্ভব নয়, তাতেই গোলমাল বাধে। কথায় কথায় রাজেনবাবু বললেন, এর পাশের গাঁয়েও আমার কিছু জমি আছে, সেখানেও কাল যাব। আগে বয়েলগাড়ি ছাড়া কিছু চলতো না, এখন রাস্তা ভালো হয়েছে, সাইকেল রিক্সা চলে। অলস কৌতূহলে প্রশ্ন করি, গ্রামের নাম কি? বিটটুলিয়া। কে যে এ নাম রেখেছিল কে জানে, সবাই কি মহাবীর ওখানের? হেসে তিনি বললেন, কিন্তু সেদিকে আমার মন ছিল না, কেবলই মনে হচ্ছে কোথায় যেন শুনেছি নামটা, কি যেন খুব চেনা নাম, কি একটা সম্পর্ক। সঙ্গে সঙ্গেই মনে পড়ল দশরথ, দশরথের গায়ের এই নাম অনেকবার বলেছে। প্রশ্ন করি, দশরথ বলে ওখানকার কাউকে চেনেন, দশরথ সাহু? দশরথ সাহু? আজ্ঞে, সে তো ওখানকার মুখিয়া, তাকে আপনি চিনলেন কি করে? আমাদের আপিসে কাজ করত এককালে। সংক্ষেপে বলি, তা সে মুখিয়া হলো কি করে? হলো মানে, এই ওর সেকেন্ড টার্ম, আপনি চেনেন যখন তখন তো আর কথা নেই, ও লোকটাকে হাত করলেই আমার কাজ ফতে হয়ে যায়। তবে শুনেছি লোকটা বড় টেটিয়া, কারোর কাছ থেকে এক পয়সা খেতে চায় না, যুধিষ্ঠির ধরনের। সেই জন্যই তো এবার কোনো পার্টির নামে না দাঁড়িয়েও মুখিয়া হয়েছে। সেই দশরথ? হতেই পারে না। বললুম, এ তাহলে অন্য দশরথ, আমাদের ওখানে যে কাজ করত, চুরির দায় তাকে কাজ ছেড়ে পালিয়ে আসতে হয়েছিল। তাই নাকি? কিন্তু দুজন দশরথের কথা তো শুনিনি, কে জানে। পরের দিন বিটটুলিয়ায় গিয়ে শুনলাম, দুজন দশরথ সাহু এখানে নেই, ওই একজনই মুখিয়া, হুজুররা যদি চান সে নিয়ে যেতে পারে। গেলাম, কিন্তু বাড়ির সামনে গিয়ে অবাক, এ কি হাল তার! বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে, চালে খাপড়া নেই, ছন্ন ছাড়া শ্রীহীন অবস্থা। তার অবস্থা ভালো, তার ওপর মুখিয়া, বেশ দু পয়সা তো জমবার কথা। তবে যাই হোক, হেঁকে বললুম, দশরথ, দশরথ বাবুজি হ্যায়? কন কন বোলাতা হ্যায়? বলে যে লোকটা বেরিয়ে এলো, আর যা হোক এমন কাউকে দেখব তা ভাবিনি। অস্থি চর্মসার, পরনে ছেঁড়া ময়লা কাপড়, চোখে ভাঙা চশমা, একটু যেন বেঁকেই গেছে, হাতে একটা মোটা লাঠি। সেই লাঠির ওপর ভর দিয়েই দুপা এগিয়ে এলো, তারপর কপালে একটা হাত দিয়ে ওপরের রোদটাকে আড়াল করবার চেষ্টা করতে করতে আবারও বলল, কন ক্যা কাম হ্যায়? এবার আমি বাংলা বলি ছাড়লুম, কি দশরথ, আমাকে চিনতে পারছো না? আমি তোমার বাবু, কলকাতার বাবু। বলে আর একটু কাছে এসে ভালো করে দেখে বলল, বাবু আপনি এখানে কেমন করে এলেন, কি কাজে এসেছেন, এ বাবুটিকে? আর রোসো রোসো, বলছি এ বাবু আমার বন্ধু, এর দরকারে একটা কাজে এসেছেন,
তুমি এখানে আছো মুখিয়া হয়েছো শুনে সঙ্গে এলুম তোমাকে দেখতে। মুখিয়া, এতেই আমার সর্বনাশ হয়ে গেল বাবু, কি বলবো। আপনি এলেন কত ভাগ্য, কিন্তু কোথায় বসতে দেব আপনাদের, একটা ভালো খাটিয়াবি নেই। হায় হায়, মরণ যে হচ্ছে না। এ লক্ষ্মণ কে মাই, এহারি আওয়া দেখ, কিতনা ভাগ্য সে ওই হামারা বাবু পায়ের দেলান হিয়া। বুড়িও বেরিয়ে এলো, কিন্তু ওরও এই হাল। তাতে দেখে বুঝলুম এ অকাল বার্ধক্য হয়তো দীর্ঘকাল উপবাসের ফল। আমি দশরথকে পুনশ্চ প্রশ্ন করলুম, কিন্তু তোমার এমন হাল হলো কেন? বেশ তো দু পয়সা গুছিয়ে নিয়েছিলে, তাছাড়া মুখিয়া হয়েছ, তোমার তো আরো অনেক টাকা জমবার কথা। তবে এবার যাকে বলে ভেঙে পড়ল দশরথ, হঠাৎ আমার পায়ের কাছে বসে পড়ে হাউ হাউ করে কাঁদতে লাগলো। কান্নার প্রথম বেগটা কমতে বলল, এই আপনি, আপনার জন্যই আমার সর্বনাশ হয়ে গেল। সে কি, আমি আবার কি করলুম? অবাকাবারই কথা, ভালো বই মন্দ তো করিনি ওর। আপনি অমন ভাবে আমাকে ছেড়ে দিলেন, একটা ধমক কি গালাগালও দিলেন না, দপ্তরের বাবুদের ভি কিছু বলতে দিলেন না, তাতেই আমার বড় সরম লাগলো বাবু। সেই দিনই শঙ্কর ভগবানের কাছে নিয়ে কি রাখেলুম কি আর কখনো কারোর কাছ থেকে কোনো অধর্মের পয়সা নেব না। ভগবান যখন এত দিয়েছেন অভাব রাখেননি, তখন আর কেনই বা। সেই সঙ্গে ছেলের নাম করেও কি রেখেলুম, বড় ছেলেটা আমার বড্ড ভালো ছিল বাবুজি। তারপর আমি প্রায় রুদ্ধ নিঃশ্বাসে প্রশ্ন করলুম, বছর দুই বেশি কাটল, তারপর বাবুজি কি বলবো, হঠাৎই একদিন সুযোগ এসে গেল, এখানকার এক মহাজন আমাকে কিছু গাইয়া আর তিনটে ভৈঁস কিনতে পাঠালেন মোটা টাকা দিয়ে সোনারপুরের মেলায়। বাবুজি কি মাথায় ভূত চাপল, বেশি না 200টা টাকা খরচ বাড়িয়ে বললুম, বেইমানি করলুম, জানো আর পায়ে হাঁটিয়ে আনতে হয়, তার খরচও যেমন মেহনত তো তেমনি। সে মেহনত আনাও মালিক ভালোই দিয়েছিল, তবু এ লোভ ছাড়তে পারলুম না। ততদিনে কীরের কথাটাও অত খেয়াল ছিল না, তা আমি ভুললে কি হবে, শঙ্কর ভগবান ভোলেননি। 7 দিনের মধ্যে আমার জোয়ান ছেলেটা হেজা কি বিমারি মে 7 ঘন্টার মধ্যে মরে গেল, কিছুতে বাঁচানো গেল না। বলতে বলতেই ওহো করে কেঁদে উঠল। আমি তাড়াতাড়ি বললুম, তা তো হলো, তাতে তোমার এমন খারাপ হাল হবে কেন, জমি জমা তো বিস্তর করেছিলে। সহসা যেন জ্বলে উঠল দশরথ, নিজের দুই গালে চড় মেরে বললে, লোভ আর কেন, যে মানুষের ভিতর লোভ ঢুকেছে সে টাকা না হোক অন্যদিকে তা মিটিয়ে নিতে চাইবে বই কি। বাবুজি ক্ষমতার লোভ ও তো লোভ, দুটো মেয়ের বিয়েতে কিছু জমি বেচতে হয়েছিল, তাছাড়াও কিছু ধার হয়ে গেল, ওই বুড়িটার জন্য 2-4টে জেবার বানিয়েছিল, তাও ওই মেয়ের বিয়েতে চলে গেল, আর তারপরেই গায়ের লোক সব এসে ধরল তুই মুখিয়া হ, 1 পয়সা চুরি করিস না, তুই মুখিয়া হলে লোকে বাঁচবে। আমারও মনে লোভ ঢুকল, সবাই মানবে গণবে এসে হাত জোর করবে, এ কি কম লোভ। আমি রাজি হয়ে গেলুম, ওরা বলেছিল তোর 1 পয়সা খরচ হবে না, আমরা চাঁদা করে টাকা তুলব, খাটবো আমাদের গরজে, কিন্তু একজন লোকও উপর হাত করলে না, সব খরচ আমাকে করতে হলো টাকা ধার করে। যারা ধার দিয়েছিল তারা ভেবেছিল মুখিয়া হলেই অনেক টাকা হাতে আসবে, দেনা শোধ হবে, কিন্তু আমার তখন খুব আক্কেল হয়েছে, ছোট ছেলেটা না যায় আমি 1 পয়সা ছুইনি বাবু, আপনার পায়ে হাত দিয়ে বলছি। সে চুনাউতিকে দেনা সেই যেটুকু জমি ছিল তাও বেচে শোধ দিতে হলো, তাতেই কি রক্ষে মিলল, শঙ্কর ভগবানের রাগ গেল না বাবু, ছোট ছেলেটাকে পড়ানোর চেষ্টা করলুম সে পড়ল না, একদিন কোথায় পালিয়ে গেল। বুড়ি বললে এসব ছাড়ো, অপরের জমিতে চাষ করলেও তবু পেটে 2 মুঠো যাবে, পারলুম না বাবুজি ছাড়তে। প্রথম অবশ্য আমি বেঁকে দাঁড়িয়েছিলুম, কিন্তু এবার গাঁয়ের লোক সবাই মিলে খেটে খুঁটে আমাকে দাঁড় করালো। বাবু যদি কিরে না থাকতো আমি পাকা ঘরবাড়ি করে ফেলতুম, কিন্তু আমার হয়েছে পড়ে মার খাওয়া,
কখন যে ওর স্ত্রী এসে দাঁড়িয়েছে তা দেখিনি। চিনি না তো, অনুমানে বুঝলুম সেই ওর স্ত্রী। সে এবার বসে আমার পা দুটো চেপে ধরে বলল, বাবু আপনি কৃপা করুন, ওকে কলকাতা নিয়ে যান, সেখানে যা হোক কিছু কাজ যদি পায় তো তবু বাঁচবে, নইলে এই তো দেখছেন উপোস করে মরবে। আমি বললুম, ওর কি আর সে ক্ষমতা আছে? ওই শরীর কলকাতা যাওয়া পর্যন্ত টিকবে না সেখানে গিয়ে খাটতে পারবে? ওর দ্বারা আর কোনো কাজ হবে না। বললুম, তবু ওর কান্না দেখে দুঃখ হলো, সঙ্গে কিছু টাকা ছিল, ওকে 50 টাকা দিয়ে বললুম, এখন এইতে চাল গম যা হয় কেন, আমি দেশে গিয়ে বরং আর কিছু পাঠিয়ে দেব, চালটা ছাইয়ে নিও একটু খাপড়া চড়িয়ে। আমরা যখন চলে আসছি তখনও দশরথের বউ তেমনি কাঁদছে, ডাক ছেড়ে হাহাকার করে। এ গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।